নমস্কার বন্ধুরা, গার্ডেন টিপস ইউটিউব চ্যানেলে আপনার জানিয়ে সকলকে স্বাগত। আমরা যখন টবে ধনে পাতা চাষ করি তখন কিন্তু এরকম হয়ে যায়, তো এটা কেন হয় এবং কী জন্য এর থেকে হাত থেকে রক্ষা পাওয়া যাবে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনার সঙ্গে এই ভিডিওটাতে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। অনেকেই কমেন্ট করেন যে ধনে পাতা গাছগুলো আমরা রোপণ করলাম, তারপর গাছগুলো শুয়ে পড়লো, তারপর মারা গেলো গাছগুলো। তো এটা আমার সঙ্গে হয়েছে, তো তার জন্য আমি আপনার সঙ্গে একটা ভিডিও বানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটাতে আমি আর সম্পূর্ণভাবে আলোচনা করব যে এটা কেন হয়। দেখতে পাচ্ছেন যে আমার গাছগুলো গোড়াগুলো পচে গিয়ে তারপর গাছগুলো শুয়ে পড়েছে, এই গাছগুলো আর জীবিত হবে না, এই গাছগুলো মারা যাবে। এবার আলোচনা করি এরকম কেন হয়। বীজ রোপণ করার পর এক বা দুদিন সেমি শেডের মধ্যে রাখলে কোনো অসুবিধা হবে না, তারপর দু চার দিন পর যখন চারাগুলো বেড়েই যাবে তখন কিন্তু ফুল সানলাইটের মধ্যে রেখে দিতে হবে। ফুল সানলাইটের মধ্যে না রাখলে কিন্তু এরকম অবস্থা হতে পারে। আর ধনে চাষের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যে দোআঁশ মাটিটা ব্যবহার করা, আর দোআঁশ মাটির সঙ্গে আরও কিছু পরিমাণ বালি মিক্স করে দিলে আরও ভালো হবে। এটা কেন হয়, তো এটা হয় মূলত যখন আমরা জল দিই তখন কিন্তু গোড়ার মাটি ভিজে যায়, তারপর ভিজে থাকা মাটিরগুলো গোড়াতে গোড়াটা পচিয়ে ফেলে, এই কারণে কিন্তু হয় আমরা বুঝতে পারি না। তো ফুল সালাইডের মধ্যে রেখে দিলে কী হয়, যখন আমরা জল দেবো তারপর ফুল সালাইডের মধ্যে রেখে দিলে জলগুলো বাষ্পভূত হয়ে চলে যায়। অনেকেই কমেন্ট করেন যে জল কীভাবে কেমন দেব। তো দেখতে পাচ্ছেন যে মাটিটা মস্ট আছে, মাটিটা হালকা হালকা ভিজে আছে, সে এখন কিন্তু জল দেওয়া যাবে না। বিকেলে যদি জল দেন তাহলে সকালে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর যদি সকালে জল দেন তাহলে বিকেল দিকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি আপনারা ফুল সানলাইটের মধ্যে রেখে দেন তাহলে যখন দেখবেন মাটিটা শুকিয়ে যায় তখনই কিন্তু বিকেলে বা সকালে হোক একবার জল দিয়ে দেবেন। পুরো শুকিয়ে দিলে হবে না, মাটিটা দেখে দেখে বুঝে শুনে দিতে হবে জলটা। তো আপনারা যদি টবে ধনে চাষ কীভাবে করতে হয় সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অপরে যে ভিডিওটা আসছে সেটাতে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন যে কীভাবে টবে ধনে পাতা চাষ করতে হয়। ধনে পাতা সব মাটিতে প্রায় ভালো হয়, ধনে পাতা আপনারা বারো মাসে চাষ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর অনেকেই কমেন্ট করেন যে দোকানের থেকে যে ধনেগুলো আমরা নিয়ে আসি সে ধনেগুলোতে গাছ হবে কি না। ধনে পাতা যে আমরা দোকান থেকে যে রাশন দোকান থেকে যে ধনেগুলো নিয়ে আসি বাজারে থেকে যে রান্নার ব্যবহার করা হয় সে ধনেগুলো হবে, কিন্তু বেশি দিন পুরনো হয়ে গেলে কিন্তু কম চান্স থাকতে পারে যে ধনেগুলো গ্রো হওয়ার। তো সবসময় চেষ্টা করবেন যে বীজ দোকানে যে ধনেগুলো পাওয়া যায় সেগুলো নেওয়ার। আবার অনেকে একটা কমেন্ট করেন যে আমরা গাছগুলো রোপণ করলাম বীজটা, তারপর গাছগুলো গ্রো হলো না। তো তাদেরকে বলি যে গাছ একবার রোপণ করার পর যদি না বেরো হয়, দেখে নেবেন প্রায় দশ দিন মতো দেখবেন যে চারা বেরোলো না, তারপর কিন্তু আবার বীজ রোপণ করবেন, কারণ বীজগুলো যদি ভালো না থাকে তাহলে চারা বেরোবে না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে দোকানে যে বীজ দোকানে বিক্রি হয় যে ধনে বীজগুলো সেখান থেকে আপনারা নিতে পারেন। তো আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।